ওই গভীর রাত্রি কালে সেই বন্ধুর বাড়ির সামনে এসে হাজির হয়েছেন ছোট্ট গোপাল। বাবা এক কাজ করো, এদের বাড়ির তো সবাই ঘুমিয়ে পড়েছে, তাই তুমি যে হাতে করে সুন্দর করে একটা অস্ত্র নিয়ে এসেছিলে, সেই অস্ত্রটা দিয়ে বন্ধুর বাড়িতে একটু শীত ঘুরে দাও। আমি শীতের মধ্য দিয়ে ধীরে ধীরে করে ভেতরে প্রবেশ করে যাব, তারপর ঘির শিশি নিয়ে তাড়াতাড়ি করে চলে আসবো। বৃন্দাবন দাস ছেলেটাকে চুম্বন করে বলছে, শোন গোপাল, তুই আমাকে ক্ষমা করে দে বাবা, কারণ কোনো বাবা তার সন্তানকে চুরি করার জন্য কখনো বলবে না, কিন্তু আমি এমন অভাগা বাবা দেয়, আজকে বাবা হয়ে সন্তানকে চুরি করতে পাঠাচ্ছি। শোন, তুই ধীরে ধীরে বাড়ির ভেতরে প্রবেশ করবি, আর ঘির শিশিগুলো নিয়ে যত শীঘ্র সম্ভব তাড়াতাড়ি বেরিয়ে আসবি, আর বেশি দেরি করবি না, কারণ বেশি দেরি করলে যদি কেউ জাগ্রত হয়ে যায় তাহলে কোনো না কোনো অঘটন ঘটে যাবে। ছোট্ট গোপাল বলে উঠলো, বাবা তুমি কোনো চিন্তা করো না, আমি যাব আর আসবো। শীতের মধ্য দিয়ে ভেতরে প্রবেশ করে ছোট্ট গোপাল যখনই ঘিয়ের শিশিগুলো হাতের মধ্যে তুলে নিয়েছে, তার মনে আজকে আনন্দের সীমা নাই। এই তো আমি ঘিয়ের শিশি পেয়ে গেছি, এই তো আমার দাদু গুরুর এবার সুন্দর করে সেবা হবে, তাই শীতের মধ্য দিয়ে শুধুমাত্র মাথাটা গলিয়ে দিয়ে চিৎকার করে বাবার উদ্দেশ্যে বলে উঠল, বাবা আমি ঘি পেয়ে গেছি, বাবা এই দেখো বাবা আমি ঘি পেয়ে গেছি। ছেলের চিৎকার শুনে বৃন্দাবন কি করেছে, ছোট ছেলের মুখটা চেপে ধরেছে, চুপ। দে ওই ঘির শিশিগুলো আমার হাতে তুলে দে। ঘিয়ের শিশি হাতে নিয়ে বৃন্দাবন বলে উঠল, গোপাল এবার ধীরে ধীরে তুই শীতের মধ্য দিয়ে বাইরে বেরিয়ে আয়। কিন্তু ছেলেটা বেরিয়ে আসছে না। বৃন্দাবন বলে উঠল, গোপাল তাড়াতাড়ি বেরিয়ে আয়, নালে বাড়ির লোক জাগ্রত হয়ে গেলে কোনো অঘটন ঘটে যাবে, বেরিয়ে আসছিস না কেন, আর শীতের মধ্য দিয়ে তাড়াতাড়ি বেরিয়ে আয়, তাড়াতাড়ি বেরিয়ে আয় গোপাল। ছোট গোপাল বলে উঠল, বাবা আমি সিঁড়ির মধ্য থেকে কেমন করে বাইরে বেরিয়ে আসবো বাবা। কেন গোপাল, তুই যেইভাবে সুন্দর করে গিয়েছিলি সেই রকম ধীরে ধীরে সুন্দর করে বেরিয়ে আয়। তুমি হয়তো জানো না বাবা, একটা অঘটন ইতিমধ্যে ঘটে গেছে। আমি যখন ঘি পেয়ে যাবার আনন্দে তোমায় বলছিলাম না যে বাবা ঘি পেয়ে গেছি, বাবা ঘি পেয়ে গেছি, এই চিৎকার শুনে যে বাড়িতে আমরা চুরি করতে এসেছি সেই বাড়ির লোকগুলো জাগ্রত হয়ে গেছে, আর ওই বাড়ির লোকগুলো ওই শীতের ভেতর থেকে একটা শক্ত দড়ি দিয়ে আমার পা দুটোকে আস্তে পিষে বেঁধে ফেলেছে বাবা। যখনই শুনেছে ছোট ছেলেটাকে আস্তে পিষ্টে দড়ি দিয়ে বেঁধে ফেলেছে বৃন্দাবন, ছেলেটার মাথার সামনে বসে এতে কি সর্বনাশ করে ফেলেছিস গো, দেখতে দেখতে প্রভাতকাল আগত হলে যখন সবাই জানবে তুই বৃন্দাবনের ছেলে গোপাল, তখন সবাই গ্রামের লোকজনকে একত্রিত করে তোকে প্রচুর মারবে গোপাল, মারতে মারতে সবাই মিলে আমার বাড়িতে গিয়ে সবাই মিলে বলবে তোমার লজ্জা করে না বৃন্দাবন। এই গ্রামের প্রত্যেকটা মানুষ জানে তুমি হলে পরম বৈষ্ণব, তুমি পরম ব্রাহ্মণ, কিন্তু তোমার ছেলেটাকে তুমি এই বয়সে চুরি বিক্রি শিখিয়েছো, এই জগৎ সংসারে বাবা হয়ে
যে তার পুত্রকে তার সন্তানকে চুরি বিক্রি শেখায়, তার মত নিষ্কাম পুরুষ বেঈমান মানুষ আর জগতে কখনো নাই। সবাই মিলে কটু কথা বলতে বলতে আমার জীবনটাকে পুরো ঝরঝরিত করে। আমি নির্দয় হয়ে পাথর হয়ে সমস্ত অপমানটাকে সহ্য করে দেব, কিন্তু বলতে পারি সেখানে দাদু গুরু থাকে। আমি যে দীক্ষা নেবার সময় তার চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করেছি গো মা, যে আমার জীবনের শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আমার গুরুদেবের অপমানে অপমানে হতে দেব না। গ্রামের লোকগুলো যখন জানতে পারবে আমার গুরুদেবকে সেবা দেবার জন্য আমার সন্তানকে দিয়ে আমি ঘি চুরি করিয়েছি, তাহলে তাকে তো সবাই অপমান করবে, তার আমি অপমান কেমন করে সহ্য করব। বাবা, ও বাবা, আমি ধরা পড়ে গেছি বলে তোমার মনে এত কষ্ট এত দুঃখ, তুমি হয়তো জানো না বাবা আমি এদের বাড়িতে ইচ্ছা করে ধরা পড়ে রে। তুমি আমায় বলেছিলে যে ছোটবেলা থেকে কৃষ্ণ নাম হরি নাম করলে নাকি কৃষ্ণ দিবা বাবা, কিন্তু জানো বাবা আমি যখন খেয়ে গেছি বলে চিৎকার করেছিলাম না, ওই তোমার বিষ্ণুর ভগবান ইচ্ছে করে এই বাড়ির লোকগুলোকে জাগ্রত করে দিয়েছে, আর তার ফলে ভগবানের ছলনায় বশবর্তী হয়ে ওরা আমাকে ভেতর দিকে আসতে বিষ্ণে বেঁধে চলেছে বাবা। বিপদের সময় যে মাথা ঠান্ডা করে থাকে, যে বিপদের সময় সৎ বুদ্ধি গ্রহণ করতে পারে, তাকেই তো বুদ্ধিমান বলে বাবা। তুমি এর জন্য কেঁদো না, আমার একটা কথা শুনবে, তুমি যদি একটা এই মুহূর্তে কাজ করতে পারো তাহলে তোমাকে কেউ অপমান করবে না, তোমার আমার গুরুদাদুকে কেউ অপমান করবে না। ছেলের কথা শুনে বৃন্দাবন বলে বলল, বল গোপাল আমাকে কি করতে হবে? বাবা, যে ধারালো অস্ত্রটা দিয়ে তুমি সুন্দর করে শীত কেটেছ না, ওই ধারালো অস্ত্রটা দিয়ে তুমি এই মুহূর্তে আমার দেহটা থেকে মাথাটা এক কোপে আলাদা করে দাও বাবা। মাথাটাকে ধারালো অস্ত্র দিয়ে এক কোপে আলাদা করে দিলে তুমি ওই মাথাটাকে নিয়ে চলে যাবে, আর আমার দেহটা দেখলে তাহলে এদের বাড়ির লোক কোনোদিনই জানতে পারবে না এইটা তোমার ছেলে গোপালের সাথে হয়ে বাবা। ছেলের কথা শুনে বৃন্দাবন কি করেছে, ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়েছে, সুন্দর করে মস্তকে চুম্বন করছে আর বলছে গোপাল তুই কি করে ভাবলি যে আমি বিপদে পড়েছি বলে তোকে এক কোপে আলাদা করে দিয়ে তোর আমি মৃত্যুদণ্ড দেব? তুই হয়তো বলিস না মুখে, কিন্তু আমি তো জানি এই জগতের আর পাঁচজন যেমন করে তার সন্তানটাকে মানুষ করে আমি হয়তো করতে পারি। আমি দেখেছি তোকে আমি ভালো একটা জামা কিনে দিতে পারি না বলে তোর মনটা খারাপ হয়ে থাকে, আমি তোকে ভালো করে জুতো কিনে দিতে পারি না বলে তোর মনটা খারাপ হয়ে থাকে,
কিন্তু আমার দারিদ্রতা কাটি আমি তোকে কোনো দিনের জন্য একটুকু সুখ স্বাচ্ছন্দ্য দিতে পারিনি গোপাল। আমি বাবা হয়ে তোকে কখনো মারতে পারি না, আরে আমি হয়তো মেরে দেব, মেরে দিলে হয়তো আমার অপমানটা রোধ হবে, কিন্তু একবার ভেবে দেখেছিস যে মা তোকে এতদিন ধরে লালন পালন করেছে, সেই মায়ের মুখে আমি কি বলবো? আমি বাড়ি ফিরে যাবার সঙ্গে সঙ্গে যখন তোর কথা জিজ্ঞাসা করবে আমি কি করে বলবো গোপাল যে আমি বাবা হয়ে নিজের হাতে আমার সন্তানকে মেরে দিয়েছি? তুই আমাকে অন্য কিছু করতে বল, কিন্তু এ কাজ কখনো করিস না। ছোট গোপাল বলে উঠল, বাবা মৃত্যু আমার অনিবার্য, মৃত্যু তো আমার হবেই। তবে শোনো বাবা, তুমি যদি দিক বিদিক চিন্তা না করে এই মুহূর্তে আমার মৃত্যু দিতে পারো, তাহলে দেখবে কোনো গণ্ডগোল থাকবে না, তোমার মান সম্মান যাবে না, তোমাকে কেউ অপরাধী বলবে না, আর গুরুদেবকে কেউ অপমান করবে না। সন্তানের কথা শুনে বৃন্দাবন বলে উঠল, শোন গোপাল, আমার গুরুদেবের সম্মান রক্ষা করার জন্য তুই যখন তোর জীবনটাকে উৎসর্গ করে দিতে চাইছিস, তখন তার শিষ্য হয়ে আমি কেন পারবো না? তাইলে এই মুহূর্তে আমি দিক বিদিক চিন্তা না করে আমার হাতের এই ধারালো অস্ত্রটা দিয়ে আমি এক কোপে তোর দেহটা থেকে মাথাটাকে আলাদা করে দিলাম। দেহের মধ্যে ধারালো অস্ত্রটা বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ছোট গোপালের মাথাটা ছিটকে বাইরে বেরিয়ে এসেছে। ওই মাথাটাকে যখন সুন্দর করে বৃন্দাবন বক্ষস্থলে তুলে নিয়েছে, ওই মাথাটা থেকে এত রক্ত বার হচ্ছে, বৃন্দাবনের সমস্ত দেহটা রক্তে ভেসে যাচ্ছে, বৃন্দাবন যেন আজকে পাথরের মতো হয়ে গেল, সন্তানটার মাথাটা তখনো থরথর করে কাঁপছে। বাড়ির সামনে এসে মনে মনে ভাব যে সন্তানটাকে তো নিয়ে গেলে হবে না, আমি সন্তানের মাথাটা সুন্দর করে লুকিয়ে রাখি, আমার গুরুদেবকে সেবা দেওয়া হয়ে গেলে যখন গুরুদেব চলে যাবে তখন আমি মায়াকে সব ঘটনাটা খুলে বলবো। মায়া মায়া, আমি ফিরে এসেছি মায়া, আমি গুরুদেবের সেবার জন্য হাতে করে ঘি নিয়ে এসে ফিরে এসেছি, দরজা খুলে দাও। স্বামীর কণ্ঠস্বর শুনে আজকে মায়াবতী তাড়াতাড়ি করে দরজা খুলে বলে উঠল, স্বামী তুমি ফিরে এসেছো, দাও দাও আমাকে ঘিয়ের শিশিগুলো আমার হাতে তুলে দাও, আমি গুরুদেবের সেবার আয়োজন আরম্ভ করি। কিছুক্ষণ পরে বলে উঠল, আচ্ছা স্বামী তুমি ফিরে এলে, কই আমার সন্তানটাকে দেখছি না? আর মায়া তোমার সন্তানের কথা পরে বলবো, তুমি আগে রন্ধন কার্য আরম্ভ করো। না না, তা কি করে বললে হবে স্বামী, আমার সন্তানটাকে তুমি কোথায় রেখে এসেছো, কোথায় গেল সে? হার বলো না মায়া, তোমার নারী জনম সফল হয়েছে, তোমার সন্তানটা এত ভালো যে বাবুর বাড়িতে গিয়েছিলাম চুরি করতে, সেই বাবুর বাড়ির গৃহকর্তী তোমার সন্তানটাকে দেখে রাত্রিকালে আর আসতে দিল না, আমাকে বললো বৃন্দাবন যাও তোমার সন্তানটাকে আগামীকাল প্রভাতকালে বাড়ি পৌঁছে দেবো। আরে রাত্রিকালে এইরকম করে সন্তানটাকে কেউ নিয়ে আসে? ও তোমার বাড়ির গৃহকর্তী বললো, আর আমি সন্তানটাকে রেখে এলে? তুমি তো জানো আমি সন্তানটাকে এক মুহূর্ত না দেখে থাকতে পারি না, যাও এই মুহূর্তে গিয়ে আমার সন্তানকে ফিরিয়ে নিয়ে এসো। আরে মায়া এত ব্যস্ত হচ্ছ কেন? এ কি স্বামী, এই তোমার গায়ে তো রক্ত কেন, কি হয়েছে তোমার, তোমার সর্বদেহটা রক্তে ভেসে যাচ্ছে কেন, বলো স্বামী কি হয়েছে, বলো স্বামী কি হয়েছে, তোমার দেহে রক্ত কেন, আমার সন্তানটা কোথায়, বলো স্বামী তোমার কি হয়েছে স্বামী? মায়া গো
তুমি আমায় কোন বিপদে ফেলিলে। এ তোমার প্রশ্নের উত্তর আমি কেমন দেব, তুমি এইরকম করছো কেন স্বামী? তোমায় আমি জিজ্ঞাসা করছি, বলো আমার সন্তানটা কোথায়, আর তোমার দেখে রক্ত কেন, তুমি এইরকম করে ডুবড়ে ডুবড়ে কাঁদছো কেন, এইরকম করে কাঁদছো কেন, বলো স্বামী তোমার কি হয়েছে? শান্ত হও মায়া, এইরকম করে চিৎকার চেঁচামেচি করলে পাশের ঘরে আমার গুরুদেব আছে, সে জানতে পেরে যাবে, চুপ করো। আমি তোমার কাছে কোনোদিন কিছু চাইনি, জীবনে একটা জিনিস চেয়েছিলাম, আমি তোমাকে ছেড়ে বৃন্দাবনে চলে যাব, সেটাও তুমি আমাকে দাও। তুমি তো বলেছিলে আমার জন্য তুমি জীবন দিতে পারো, তাই সেই দিনটা চলে এসেছে। আমি তোমার কাছ থেকে একটা জিনিস চাই, তুমি আমাকে দেবে মায়া? আমি কি করেছি জানো? তুমি তোমার সন্তানের কথা জানতে চাইছো, কিন্তু সন্তানের কথা জানার আগে তোমাকে আমি বলে রাখি, আমায় তুমি কিন্তু ক্ষমা করে দিও, এই জিনিসটাই তোমার কাছে আমি চাই। বাবুর বাড়িতে গিয়েছিলাম খিচুড়ি করতে, তোমার সন্তানটা সেখানে ধরা পড়ে গেল। তোমার সন্তানটা বললো আমি নাকি নিজ হাতে মারলে তার পিতার অপমান আর গুরুদেবের অপমান থেকে নাকি বাঁচা যাবে। আমি মারতে চাই না মায়া, তুমি আমি বিশ্বাস করে আমি মারতে চাই না, কিন্তু শেষ পর্যন্ত কোনো উপায় না দেখতে পেয়ে আমি যেমন সংসারের এমন হতভাগা পিতা মায়া, আমি নিজেকে অপমানের হাত থেকে রক্ষা পাওয়ানোর জন্য মায়া পিতা হয়ে আমার সন্তানটাকে আমি নিজের হাতে ধারণ করতে যে মেরে ফেলেছি মায়া, কিন্তু তুমি অভিমান করো না, দেখো সন্তানটা দিয়েছিলেন যিনি, কেড়ে নিয়েছেন তিনি, আমি তো উপলক্ষ মাত্র। তুমি আমার উপর অভিমান করো না, যাও তুমি নিজেকে একটু ঠিক রেখে আমার গুরুদেবের সেবার আয়োজন করো, বাকি কথা আমি তোমায় আগামীকাল প্রভাতকালে সব ভালো করে বলব। সন্তান হারানোর জ্বালা মনের মধ্যে চেপে রেখে মায়াবতী আজকে গুরুদেবের সেবার আয়োজন করছে। আহা, এই রাত্রিকালে গুরুদেবের সেবার আয়োজন সম্পূর্ণ করে গুরুদেবকে ডাকলেন মায়াবতী, গুরুদেব আমার বাড়িতে প্রথমবারের জন্য এসেছেন, ঘি তৈরি লুচি সেবা পাওয়ার জন্য, আপনি প্রাণ ভরে সেবাটা গ্রহণ করে নিন। গুরুদেব বলে উঠল, আচ্ছা বৃন্দাবন তোর ছেলেটা বড় ভালো ছেলে, আমার তো ছেলেটাকে বড় ভালো লেগেছে, যা তোর ছেলেটাকে তুই নিয়ে আয় আমার সাথে, ঘিয়ে তৈরি লুচি এক দুখানা সেও খা। না গুরুদেব আপনি খেয়ে নিন, আমার ছেলে ঘুমিয়ে পড়েছে। তোর সন্তানকে গিয়ে আমার কথা বলবি, বললে দেখবি তোর সন্তান ঠিক চলে আসো। না গুরুদেব আপনি সেবা পেয়ে নিন। গুরুদেব বৃন্দাবন দাসের কথা শুনে বুঝতে পেরে গেছে কোনো একটা ঘটনা ঘটে গেছে যেটা তারা দুজনে মিলে আমাকে জানাতে চাইছে। বৃন্দাবনকে কাছে ডেকে বললো, আয় বৃন্দাবন আয় আমার কাছে। বৃন্দাবনকে কাছে ডেকে বলে উঠল, বৃন্দাবন আমার মাথায় হাত দিয়ে তুই বলতো কি হয়েছে তোদের, তোরা এইরকম বিচলিত হয়েছিস কেন? তখন গুরুদেবের কথা শুনে বৃন্দাবন বলে উঠল, গুরুদেব আমি আমার সন্তানটাকে নিজ হাতে মেরে দিয়েছি। রামদাস বাবাজি যখন এই কথা শুনেছে, শোনার সঙ্গে মনে মনে ভেবে উঠল